আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্যই। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি এই কারণে যে তারা আমার ইবাদত করবে। তবে অবশ্যই ইবাদতের পাশাপাশি দুনিয়াবী কাজকর্ম হালাল উপার্জন আমাদের করতে হবে। ফাইজা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সালাত যখন শেষ হবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো। কারণ যদি আমরা হালাল উপার্জন না করি, আমরা খেতে না পাই, খেতে না খেতে পারলে আপনি ইবাদত করবেন কি করে? সেজন্য অবশ্যই করতে হবে, তবে দিনটাই হবে প্রাধান্য আপনার কাছে পাবে, মূল বিষয় হবে দিন, দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। বাল তুসিরুন আল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, বরং তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবনে হচ্ছে কি সব থেকে উত্তম এবং চিরস্থায়ী। তবে দুনিয়াকে টোটালি ত্যাগ করা এটাও আবার নাজায়েজ। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু আদ্দার আল আখিরা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দ্বারা তুমি আখিরাত অন্বেষণ করো, তবে দুনিয়ার অংশ তুমি ভুলে যেও না। মধ্য কথা হচ্ছে দুনিয়ার সমস্ত যে বিষয়গুলো সেগুলোকে প্রাধান্য দেওয়া যাবে না যেমনটি উনি বলেছেন, তবে দুনিয়ার দ্বারা উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা। দুনিয়াতে যাই করি আমি যদি একজন ডাক্তারও হই, মানুষের চিকিৎসা করতে চাই, কিন্তু আমার যাতে উদ্দেশ্য হয় যে আমি ইসলাম এবং মুসলমানদের খেদমত করবো, এর দ্বারা যে পেশাই আমি গ্রহণ করি না কেন, যে কাজই আমি করি না কেন, বা যে যে সাবজেক্ট নিয়ে আমি পড়াশোনা করি না কেন, সে সাবজেক্টটি যদি উপকারী হয় তাহলে আপনি অবশ্যই তার দ্বারা আল্লাহ তাআলার কাছে সব কামনা করতে পারবেন, যদি আপনার এটার দ্বারা উদ্দেশ্য হয় নিজের মুসলিম উম্মত এবং ইসলামের খেদমত করা। এভাবেই আল্লাহ তাআলাকে সন্তুষ্টির উদ্দেশ্যে বিসমিল্লাহ বলে যে কোনো কাজ যদি আমরা করি সেটা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইবাদতের মর্যাদা দান করবেন বিসমিল্লাহ।